বারোটি প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে যে প্রকল্পগুলো শিলান্যাস করা হলো তার মধ্যে অন্যতম হলো কল্যাণী এবং হরিণঘাটা অঞ্চলের জন্য পানীয় জলের প্রকল্প এতেই ব্যয় হবে তিনশো তেরো কোটি টাকা এতে সম্পূর্ণ হরিণঘাটা অঞ্চল এবং কল্যাণী শহরের প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষ বিশেষভাবে উপকৃত হবে আর একটা আপনাদের কাছে আমরা জানাই এগুলো উদ্বোধন করে দেওয়ার জন্য আমি বলে দিলাম উদ্বোধন এবং এ একটা জানাই যে দু হাজার চব্বিশের মধ্যে গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে যাতে বাড়ি বাড়ি সবার পাইপ ওয়াটার জল পিএইচি পৌঁছে দিতে পারে সেই কাজটাও শুরু হয়েছে উদ্বোধনটা করে দাও ওটা চালু করে দাও অডিও রিজার্ভ চালু করে দাও অটো রিসালের দরকার নেই এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে পরে দেখিয়ে দিও আমার মনে হয় আমরা কতগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যেটা প্রয়োজন সেটা আলোচনা করো সব কিছু আলোচনা করে লাভ নেই হেলথ ঠিক আছে নদিয়ায় ডেঙ্গু ম্যালেরিয়া কোভিড ম্যাম কোভিড এখন খুব কমই হয়ে গেছে ম্যাম এখানে আমরা পুরো টেস্টিং করছি ভ্যাকসিনেশন প্রায় ফার্স্ট ডোজ হানড্রেড হয়ে গেছে প্রায় সেকেন্ড ডোজ আমরা পুরো ফোকাস দিয়ে এখন করছি যার যার এই আছে আর কোভিড কেস খুবই কম আসছে ম্যাম টেস্টিং আমরা রাখছি কিন্তু কিন্তু আবার যাতে ওমিক্রন বা থার্ড ওয়েভ না আসে সেটা দেখে নিতে হবে স্যার আমরা ম্যাম পুরো সেটা হাউ টু ট্যাকল সেটা এখন থেকে প্ল্যানিং করে রাখতে হবে ম্যাম ম্যাম পুরো নজরদারি আমরা করছি ম্যাম অল প্রিকশনস অল কোভিড रिलेटेड আমরা যে মার্কেট মার্কেটগুলোতে এখনো চালাচ্ছি নজরদারি চালাচ্ছি এই সব জয়েন্ট এনফোর্সমেন্ট

হ্যাঁ লক্ষ্মী ভান্ডার প্রোগ্রাম ঠিক আছে লক্ষ্মী মানে খুব সুন্দর করে এখানে হয়েছে मैम মোর আর যেটুকু বাকি আছে বা এখনো পেনডেন্সি পড়ে আছে সেগুলোকে দুয়ারে সরকার করে ক্লিয়ার করতে হবে ইমিডিয়েট অফিসিয়ার নোরাল অফিসার লাগে ক্লিয়ার অলরেডি मैम নিউত করে দিয়েছি এখানে 99% কভারেজ অলরেডি করে নিয়েছি যেটা কিন্তু এখনো 85000 এর মতো বাকি আছে যারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু হয়নি তার কারণ হচ্ছে নানা রকম তাদের টেকনিকাল ফল্ট আছে সেগুলোকে কারেকশন করে নিতে হবে

ডে হিসেবে পালিত করব। আমাদের এখানে স্টুডেন্টসদের জন্য কোনো ডে ছিল না আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই জন্য স্টুডেন্টস ডে পালিত করব। ওই সপ্তাহটা পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদের মতো করে সেলিব্রেট করবে এডুকেশন ডিপার্টমেন্ট একটা গাইডলাইন্স দিয়ে দেবে এবং আপনারাও সকলে কারণ ওই দিনটা আমাদের নিজেদেরও আপনারা জানেন মামাটি মানুষ দিবসও আছে চতুরাকেবার স্টুডেন্টদের ব্যাপারটা গ্লোরিফাই করবেন এবং সেদিন অনেকে স্মার্ট কার্ডও পাবে मैम এটা প্রস্তুতি আমরা নিচ্ছি मैम অলরেডি मैम 10 তারিখ থেকে 15 তারিখ এই করে আমরা এক মেগা ডে করছি যেখানে মোবিলাইজ করছি অল আর দুয়ারে সরকারটা কি আছে দুয়ারে সরকার मैम যে লাস্ট রাউন্ড হয়েছিল ওখানে 20 লাখ থেকে বেশি লোক ফুটফল হয়েছিল मैम আর আমরা 17 লাখ মতো পরিষেবা দিতে পেরেছি মানে দুয়ারে সরকার থেকে কয়লা জানুয়ারি থেকে 10ই জানুয়ারি আবার দুয়ারে সরকার হবে मैम এবং যেহেতু গঙ্গাসাগরের মেলা আছে 14 15 তাই আবার বিশ থেকে তিরিশে জানুয়ারি হবে জানুয়ারি মাসে দুবার হবে দুয়ারে সরকার কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব সংখ্যালঘু ও বিসি কাস্ট সার্টিফিকেট ও সমস্ত যা যা ব্যাপার আছে টোটাল ব্যাপারটা ম্যাম আমরা পুরো প্রস্তুতি নিচ্ছি ম্যাম বিডিওদের অলরেডি ক্যাম্প চিহ্নিত করে নিয়েছে কোভিড বিধি মেনে বড় বড় যেখানে যেখানে করা যায় সেই হিসাবে ওরা চিহ্নিত করে আমরা সিস্টেমে এখন দিয়ে দিচ্ছি ম্যাম আর মৎস্যজীবীদের জন্য এবং আর্টিজেনদের জন্য আমরা কাট দিচ্ছি এই দুটো কিন্তু এবার দুয়ারে সরকারে আবার নতুন করে অ্যাড হবে মৎস্যজীবী এবং আর্টিজেন ম্যাম এটা অলরেডি ম্যাম উই হ্যাভ গট দ্য গাইডলাইন্স আমরা প্রস্তুতি নিচ্ছি সেটা চেম্বারস এসছে নদিয়ায় কৃষ্ণনগর হ্যাঁ একজন বলবেন আজকে আমার টাইম বেশি নেই কারণ ওয়েদার খারাপ আছে আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে একজন একজন আমাকে বলুন হ্যাঁ নদীয়া ইন্ডাস্ট্রি নিয়ে একজন বলুন ম্যাম প্রথমে আমরা মামাটি সরকারের তৃতীয়বারের জন্য আপনি মুখ্যমন্ত্রী হওয়াতে আমরা নদীয়া জেলার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের পক্ষতে আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে আপনাকে অভিনন্দন জানাই আমরা যে আজকে ইতিমধ্যেই নদীয়া জেলার যে তাঁত শিল্পের উপর হ্যান্ডলুম থেকে যেটা পাওয়ারলুমের স্কুল ড্রেসের জন্য যে পরিকল্পনাটা উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে নদীয়া জেলায় এই ব্যাপারে অনেক আগ্রহী যারা আছে তারা মেশিন বসিয়েছে নতুন কি কী করা যাবে সেটা প্রোপোজাল দিন নতুন কি কি হবে নদীয়া জেলায় প্রচুর কাজ হয়েছে কিছু বাকি নেই মুসলিম তিত্তর থেকে শুরু করে তার তিত্তর থেকে শুরু করে কল্যাণীতে ট্রিপল আইটি থেকে শুরু করে কৃষ্ণনগর নবদ্বীপ হেরিটেজ টাউন ওদিকে ইস্কনের সাতশো একর জায়গা থেকে শুরু করে ঢেলে দেওয়া হয়েছে এবার আপনারা বলুন নতুন কি আর প্ল্যান আছে জাস্ট বলুন প্ল্যান আমাদের যেটা আছে ম্যাডাম আমাদের এখানে যে মৃৎশিল্প আছে এই মৃৎশিল্পটাকে ডেভেলপমেন্টের জন্য একটু ব্যবস্থা যদি করেন আপনি এখানে পর্টারির মাধ্যম দিয়ে সেইটারও আমাদের কাছে আপনার কাছে আলোকপাত করছি সরকার তো আর মৃৎশিল্পটাকে কিনবে না এটা তো ব্যবসায়ীদের করতে হবে দোকানদারদের করতে হবে হ্যাঁ আমরা ম্যাম করতে আমরা রাজি আছি কিন্তু আমরা জায়গা চাইছি তাহলে জায়গা হলে আমরা নিজেরাই সেই জায়গাটাতে একটা করে নিয়ে সেটাকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো আর যেটা ম্যাম আর আমাদের মধ্যে আর একটা যেটা রয়েছে যে আজকে যেটা আমাদের এফএমসিজি ডিস্ট্রিবিউশন হাউস যেখানে মাল্টিনেশনাল কোম্পানিগুলো যেভাবে জিও মার্টের মধ্যে দিয়ে ব্যবসা করছে আপনার ক্ষুদ্র মাঝারি ব্যবসাটা অত্যন্ত সংকটময় অবস্থার মধ্যে দিয়ে এসছে সেই ব্যাপারে আপনাকে দৃষ্টি আকর্ষণ করবো তার কারণ ইতিমধ্যে আবার কেন্দ্রীয় সরকার জিএসটির উপরে যেভাবে পাঁচ পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট করল গার্মেন্টস এবং শুয়ের উপরে সেটার ক্ষেত্রে কিন্তু অনেক ব্যবসায়ীরা আমরা অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই ব্যাপারটা আপনার কাছে আমরা দেখার জন্য অনুরোধ করব। আমরা ইতিমধ্যে প্রাইম মিনিস্টারের কাছে আমাদের রাজ্য কমিটি এবং সর্বভারতীয় কমিটির থেকে জানিয়েছি আপনার আমরা এটাকে অনুরোধ করছি আপনিও যদি আমাদের পাশে থেকে এটা ব্যাপারে পার্শ্ব করেন সে তাহলে কিন্তু ওই গার্মেন্ট শিল্পটা আরও ডেভেলপমেন্ট করবে যেটা টেক্সটাইল হাব ইতিমধ্যেই গ্রহণ করার জন্য আমাদের কল্যাণীতে হচ্ছে টেক্সটাইল পার্কের জন্য বা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য আগে পনেরো একর জমি লাগতো এখন পাঁচ একর করে দেওয়া হয়েছে এতে আরও অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে যেটা অলরেডি আমরা যেটা কল্যাণীতে আমরা পেয়েছি ম্যাম সরকারের কাছ থেকে এছাড়াও আমাদের নদীয়া জেলার যেটা ট্যুরিজমে বলছেন এই ট্যুরিজমের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য আমাদের একটু রাস্তাঘাটের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারে আপনাকে নজর দিতে বলবো একটু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক চলছে কাজ একটু আর একটু তাড়াতাড়ি করলে পরে সেন্ট্রালি পুরো কাজটা করছে ওদের আমরা যথেষ্ট পার্শ্ব করছি এবং আমরা সহযোগিতা সব জায়গাতেই স্লো করে রেখে দিয়েছি সেই সেই ব্যাপারটা আপনাকে যে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সেই সঙ্গে আরও দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেটা আমাদের নদীয়া জেলায় হঁশিয়ারি এবং যেটা জুট বর্তমানে একটা সমস্যায় রয়েছে জুট শিল্প ম্যাডাম যে জুটের ক্ষেত্রে একটা নতুন এসেন্সিয়াল কমিউনিটির অ্যাক্টের মধ্যে এসছে যার ফলে অনেক মানুষ রেজিস্ট্রেশন করতে পারেনি আমরা আমাদের এসপি ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি যেটা হচ্ছে জুটের স্মার্ট পোর্টাল বলে একটা আছে সেই পোর্টালটা বন্ধ হয়ে আছে সেই পোর্টালটাকে যদি ম্যাডাম একটু খোলার ব্যবস্থা করেন তারা রেজিস্ট্রেশন করে জুটটাকে কিনে আমরা মিলগুলোকে সাপ্লাই দিতে পারবো এবং জুটের ব্যাপারে যে ছ হাজার পাঁচশো টাকার দাম বেঁধে দেওয়া হয়েছে এতে ম্যাডাম অলরেডি আমরা চিঠি লিখেছি প্রাইম মিনিস্টারকে আচ্ছা আচ্ছা ম্যাডাম পোর্টালটা আমি লিখিনি বাট পোর্টালটা দেখে নাও পোর্টালটা একটু খোলার ব্যবস্থা করে দিলে বাট মিনিমাম প্রাইসটা এটা আমরা লিখেছি অলরেডি ওকে ম্যাডাম আরেকটা জিনিস আছে আমাদের আমি নিজে দেখা করে বলে এসেছি নদিয়া ডিস্ট্রিক্টে ম্যাডাম আগে ছিল আপনার তিনটে চারটে রাইস মিল আজকে আপনার উদ্যোগে আপনার অনুপ্রেরণায় আমাদের নদীয়া জেলায় প্রায় তেরো থেকে চোদ্দোটা রাইস মিল হয়েছে তারা বলছিলেন যে আজকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ যদি তাদের একটু ডাকা হয় পরবর্তীকালে তাদের বিভিন্ন ঘটনা আপনার সামনে তুলে ধরতে অলরেডি আমি মিটিং করেছি সমস্ত রেশন দুয়ারে সময় সবাইকে ডেকে আমি আলাদা মিটিং করে নিয়েছি রাইস মিলের ব্যাপারটাকে এটা ডিএম একটু ডেকে কথা বলে নিতে পারে আর ফুড ডিপার্টমেন্ট এটা ফুড ডিপার্টমেন্ট রাইস মিলগুলোকে ডেকে কথা বলে নেবেন আরেকটা ম্যাডাম আমাদের জেনারেটার সাউন্ড ইলেকট্রিসিটি যে একটা আমাদের যে টেডাসরা আছে তারা এই কোভিডের পরিস্থিতিতে অত্যন্ত সংকটময় অবস্থায় আছে আচ্ছা শর্ট করুন শর্ট করুন মেক ইট শর্ট হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আপনার কাছে একটাই অনুরোধ নদীয়া জেলার জেলাশাসক এবং ডিআইসি জিএম অন্যান্য যারা প্রশাসনিক আছেন তারা আমাদের সঙ্গে প্রত্যেক মাসে যেভাবে উদ্যোগ নিয়ে আমাদের সঙ্গে বসে আলোচনা করেন আগামীতে আমরা নদীয়া জেলার সার্বিক উন্নয়নের জন্য আপনার যে সহযোগিতা পেয়েছি আরও পাবো এই কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম ম্যাডাম নমস্কার আপনার কোনো অ্যাডিশনাল পয়েন্ট আছে চটপট এক মিনিটে বলুন হ্যাঁ বলছি ম্যাডাম নমস্কার আপনাকে অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্যে আমি কেশবচন্দ্র গাঙ্গুলি নদের সিএম অফ কমার্সের প্রেসিডেন্ট নাইনটিন সিক্সটি ফাইভের সংগঠন আমাদের আমরা এই জুটের যে ব্যাপারটা বলেন আমরা এই নদীয়াদের প্রচুর জুট তৈরি হয় আমরা সেই জুট কালেকশান করে গ্রামেতে মহিলাদেরকে দিই তারা বিনোনি মতন বানায় সেইটা এখান থেকে চলে যায় অন্য রাজ্যে সেই অন্য রাজ্য অন্য রাজ্য লোকেরা বিদেশে পাঠায় আমরা পাঠাতে পারছি না তারা কিন্তু সেখান থেকে বিদেশি মুদ্রা এবং ট্যাক্সও কালেকশান করতে পারে তা আমাদের এখানে যদি উদ্যোগ নেওয়া যায় তার মনে হয় জুটের পক্ষে ভালো হয় আর জুট থেকেও আমরা একটা সিল্কের কাপড় বানাবার জন্যে কোষা সিল্ক বলে সেটা চেষ্টা করছি এখানেতে সেটা এখানেতে হবে আমরা যোগাযোগ করেছি অলরেডি সব জায়গার সঙ্গে আর ম্যাডাম একটা কথা যে আমাদের এলএসএম ডিপার্টমেন্ট দেখে নেবে আচ্ছা আর যে আমাদের এখানে সঠ পরিবহন মানে ছোট ছোট ক্ষুদ্র শিল্প যারা আছে তারা তাদের মালপত্র নিয়ে যেতে পারে খুব প্রবলেম হয়ে যায় যেতে যেতে পারে না যদি সরকারি বাসে পারমিশন দেন

আমাদের জেলার পাঠ হয়ে গেছে হ্যাঁ মাটির পুতুল এবং আপনার সোলার কাজ আমাদের নদীয়াতে খুব সুন্দর হচ্ছে আমরা চাইছি ডিজিটাল মার্কেটিং করতে এবং ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাদের প্রশাসনের সাহায্য দরকার আমরা এটাকে বিদেশে পাঠাবার জন্য সব যোগাযোগ করেছি অলরেডি আর আমরা গোটা চারেক বড়ো বড়ো প্রোজেক্ট আমাদের কাছে আছে আমরা ডিএম সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি এবং আশা করছি জানুয়ারি মাসের মধ্যে ডিআর ডিপিআর জমা হবে

ওনারা আমাদের সব সাহায্য করেন নমস্কার ঠিক আছে আচ্ছা উজ্জ্বল নদীয়া জেলা নিয়ে কিছু বলার আছে এখন তো সব কাজই চলছে পাবলিকে পাবলিক ইন্ডিভিজুয়াল ঘরে ঘরে পাচ্ছে সুতরাং আট টাকা এখন গভর্নমেন্টের নেই অলরেডি ইনফ্রাস্ট্রাকচারে আমরা অনেক বেশি খরচ করেছি অলরেডি খরচা করে দিয়েছি দুই হচ্ছে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে তিন হচ্ছে এত সামাজিক বিপ্লব এত সামাজিক প্রোগ্রাম জন্ম থেকে মৃত্যু অবধি সবটাই চলছে এতে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আপনারা জানেন দু বছর ধরে কোভিড চলার ফলে ব্যবসা থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় একটা ধাক্কা এসছে এই ধাক্কাটা সবাইকেই সামলাতে হচ্ছে এবং এর জন্য আমরা কোনো কম্পেনসেশান পাই না যে আমরা একটা টাকা পেলাম তাই দিয়ে কাজটা করব। কাজে ওই টাকার মধ্যে দিয়ে ভাগ করে কোভিডও করতে হচ্ছে বন্যাও করতে হচ্ছে সুনামিও করতে হচ্ছে যশও করতে হচ্ছে আমফানও করতে হচ্ছে আবার অন্যান্য কাজও করতে হচ্ছে সুতরাং এটা সবাইকে বুঝতে হবে চাওয়ার নাম করে শুধু চাইলাম আর কত চান এত কাজ পশ্চিম পশ্চিমবাংলায় চলছে এবং এত কাজ হয়েছে যে এর কোনো সীমার নেই কাজে আমার মনে হয় যে এই কাজগুলো যাতে ভালোভাবে চলে সেটাতে সকলকে কোঅপারেশন করার দরকার নবদ্বীপ নন্দ কিছু বলার আছে তোমার তো হেরিটেজ টাউন হচ্ছে নন্দ ম্যাডাম আমার একটা বলার ছিল বসে বলো বসে বলো বসে বলো দাঁড়াতে হবে না তুমি তো অসুস্থ জানে সবাই বসে বলো ওখানে তোমার চেয়ারম্যানও আছে বসে বলো তুমি দাঁড়াতে যে টাইমটা টাইমটা লাগবে তাতে বসে তো হয়ে যাবে আমার কেন নষ্ট করছো মাইকটা দাও না মাইক ম্যান কোথায় দাঁড়িয়ে আছে হা করে নমস্কার আমাদের বিশ্ব শহরের বিশ্বনগরীতে আপনি যে শ্রদ্ধাভাজন করেছেন সেই শ্রদ্ধাভাজনকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধীরে ধীরে বাংলার মাটি বাংলার বায়ু বাংলার আছে না আমাদের ওইখানে উজ্জ্বলতা হচ্ছে মানে পুরো সংস্কৃতিপূর্ণ পরিবেশে জাগ্রত হচ্ছে এই জাগ্রতা যদি আমরা রক্ষা করতে পারি তাহলেই আমাদের আনন্দিত হব আপনার সংকল্প আরও দীর্ঘজীবী হোক এই কারণেই আমরা শ্রদ্ধাশীল এবং আনন্দশীল হয়ে এগিয়ে চলছি ঠিক আছে নন্দ থ্যাংক ইউ ওদের হেরিটেজ টাউনটা দেখে রাখতে হবে প্রশাসক পুরো চেয়ারম্যান যিনি ছিলেন আপনি আছেন তো এখানে সুতরাং আপনি দেখে নেবেন দেখেছি আমি কাজগুলো দেখে নেবেন আপনার কি প্রশাসনে প্রশাসক বসেছে প্রশাসক বসেছে দেখে নেবেন ইলেকশন হয়ে যাবে কিছু দিনের মধ্যেই ম্যাডাম আমার কিছু প্রবলেম আছে একটু তুলে ধরছি এত প্রবলেমে আপনার মিউনিসিপ্যালিটি নিয়ে এখানে আলোচনা করার টাইম নেই সরি এগুলো নিজেরা করে নিন এখন না পেন্ডিং কাজের জন্য পেন্ডিং কাজ আপনারা আবার নতুন হোক মিউনিসিপ্যালিটি তখন আবার করবেন এখন তো ইলেকশন হবে দীর্ঘদিনে আপনারই মানে অনুমোদিত এখন তো ইলেকশন হবে হ্যাঁ ঠিক আছে ইলেকশন হয়ে যাবে তারপর আবার বলবেন ঠিক আছে ইলেকশনটা হয়ে যাক না আপনাকে এখন কোঅপারেটিভ সম্বন্ধে বলতে হবে না কল্লল তোমার কিছু বলার নেই তোমাকে খাদিটা দেওয়া হয়েছে দেখা তুমি পুরো দেখবে সবগুলো নিয়ে কোথার থেকে আমি নিয়ে যাবো আমি কি আমি তোমরা খেয়ে নিও সবাই মিলে ওই প্রিন্সিপাল সেক্রেটারিটা আছে পাশে করে যাবে ওই ফলগুলো সব ওদের দিয়ে দিয়ে ওরা খেয়ে নেবে ওদের দিয়ে দেবে ওরা খেয়ে নেবে থ্যাংক ইউ বলবে চাষিদের তাপস

যদি চাষিদের মুখে একটু হাসি ফোটে ওটা মজুমদারের সাথে তুমি আলাদা আলাদা করে করে কথা বলে নিও আর আপনার ওই সুগার মিলের সেখানে কোনো বাড়িঘর নেই সেটা লিজ কমপ্লিট হয়েছে আপনার দপ্তরেও আমি সমস্ত ফাইল দিয়ে এসেছি বানগড়িয়া সেন্ট্রাল সিল্কের অনেক পুরোনো একটা এছিল ছিল যেখানে সিল্ক গুটি তৈরি হতো সেটাও মালদাতে কেন্দ্রীয় সরকার নিয়ে গিয়েছে পঁচাত্তর একর জমি আছে সেটাতে কোনো ক্ষুদ্র শিল্প ওগুলো জমিগুলো দেখে নেবে রিভিউ করে সিএস দেখে নেবে ডিএম এর সাথে কথা বলে ঠিক আছে থ্যাংক ইউ ডিএম ডিটেইলসটা পাঠাবে সিএস দেখে নেবে দিদি একটা কথা আমরা বৃষ্টি না চাইতেই আপনার কাছ থেকে যে উন্নয়ন পেয়েছি আমরা নদিয়া বার্ষিক কৃতজ্ঞ এবং নাকাশি তো আপনি যা দিয়েছেন মানুষ অঢেল পেয়েছে সে কারণে আমাদের চাওয়ার কিছু আর নেই ঠিক আছে দিদি বিগত দিনে আপনি কলেজ দিয়েছেন পলিটেকনিক কলেজ দিয়েছেন তারপরে আইটিআই কলেজ দিয়েছেন বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হয়েছে স্টেডিয়াম দিয়েছেন গুরুচাঁদ স্টেডিয়াম দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বসে পড়ো গুরুচাঁদ ইউনিভার্সিটিও দেওয়া হয়েছে সব কিছু হয়েছে বসে পড়ো থ্যাংক ইউ বিমলবাবু আপনার কিছু বলার আছে ম্যাডাম করিমপুরে যথেষ্ট উন্নতি হয়েছে এখন আমরা যা ভালোভাবে আছি আগামী দিনে আমাদের অডিটোরিয়ামটা উদ্বোধন হবে আপনি অনেক দিন করিমপুরে যাননি যদি ম্যাডাম একটু যান করিমপুরে তাহলে ওটা গিয়ে উদ্বোধনটা করবেন ওটা শেষ করার পর আপনি আর খবর ওগুলো কোনো একটা মিটিং থেকে উদ্বোধন করে দেবো সব প্রোগ্রাম উদ্বোধন করতে গেলে আমি এখানে তিনশো তিন ছশো কত কোটি টাকার প্রজেক্ট দিলাম ইজ ইট পসিবল আমার কাজগুলো করতে হবে উদ্বোধন যেখান থেকে করে নেবো ম্যাডাম আর একটা রিকোয়েস্ট ছিল সেটা পুলিশ এবং প্রশাসনটা যাতে করিমপুরে ঠিকভাবে চলে আমাকে সহযোগিতা করে করিমপুরটা বর্ডার আছে সুতরাং এটা লক্ষ্য রাখতে হবে নিশ্চয়ই ওখানে লোকাল দেখে দেখেনিতে হবে ওখানে আবু তাহেরো এমপি আছে আবু তাহেরো করিমপুরে আবু তাহেরের এলাকাও আছে ও আওয়ামীকাল বলেছে আমি পার্লামেন্টে পার্টিছি মউয়া এলাকাও আছে দেখে কথা বলতে হবে কোন কনফ্রন্টেশনে যাওয়া যাবে না মানিক আমার কিছু চাওয়ার নেই এখানে সবাই পেয়ে গেছো পাবলিকের কাজ ভালো করে করো हां আর আমার ডাইরেক্ট আছে সবাই জানে আমার কোনো ফাইল আটকাচ্ছে না বোঝো ব্রজ শান্তিপুর থেকে জিতেছে বাই ইলেকশনে অনেক ধন্যবাদ শান্তিপুরের মানুষদের ব্রজকে জেতানোর জন্য বলো ব্রজ বলো শান্তিপুরের জন্য আপনি যা দিয়েছেন নতুন করে কিছু বলা মানে আমার দৃষ্টতা মাত্র শুধু এটাই তুমি জানো যে একটা ওই কালনা থেকে শান্তিপুর পর্যন্ত যে একটা ব্রিজ হচ্ছে এক কোটি টাকা আমি জানি শুধু আপনার কাছে একটুই বলবো যে আপনার স্নেহময়ী স্পর্শ যদি শান্তিপুরের গঙ্গার ভাঙনের ওপর পড়ে এবং আপনার মমতাময়ী দৃষ্টি যদি শান্তিপুর হসপিটালের ওপর পড়ে শান্তিপুরবাসীর আর কিছু বলার থাকবে না শান্তিপুর হসপিটালটা দেখে নিও নারায়ণ আর গঙ্গা ভাঙনটা সেন্ট্রালের সাবজেক্ট আমরা পার্শ্ব করছি আচ্ছা কোঅপারেশন ডিপার্টমেন্ট তার আগে আমার বাকি আছে রূপবানু রুবানুরের কিছু বলার আছে রূপবানুর কিছু বলার বসু তোর লাল কিছু নাসির উদ্দিনের বলার আছে সবই হ্যান্ড কমপ্লিট দুটো জিনিস হচ্ছে যে একটা আমাদের আপনার এতে পাঁচ কোটি টাকা দিয়ে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করেছিলাম তো রেডি হয়ে যাচ্ছে ওটা চালু করা যাচ্ছে না সেটা কেন চালু করা যাচ্ছে না সেটা স্পোর্টস ডিপার্ট ডিএম দেখে নিয়ে স্পোর্টস ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ম্যাম এটা অলরেডি কথা হয়েছে এটা মতলব অলরেডি কথা হয়েছে আর একটা আটা জুরানপুরে একটা অনেক টাকা দিয়ে স্কুল হয়েছিল ওইটা একটা আপনার একটা স্যাংশন পাওয়া যাচ্ছে না দেখে নাও মুকে সরি মনীষ দেখে নাও হ্যাঁ এবার কোঅপারেশনটা বলুন অল্প কথায় হ্যাঁ খুব অল্প কথায় বলবো ম্যাডাম আপনাকে ধন্যবাদ জানাই আমরা আমাদের কোঅপারেটিভের এখানে প্রভূত উন্নতি সাধন আমরা করেছি হচ্ছে আপনার প্রচেষ্টায় এবং আপনার মধ্যস্থতায় কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে কিছু কিছু অসুবিধা হচ্ছে যেমন ধরুন আপনি আমাদের এই আপনার যে স্বপ্নের প্রকল্প এই দুটোকেই আমরা বাস্তবায়িত করবার জন্যে সব রকম প্রচেষ্টা আমরা গ্রহণ করেছি ইতিমধ্যেই আমরা একশো ছটা ছাত্রকে আমরা ক্রেডিট কার্ড দিতে পেরেছি এবং প্রায় একানব্বইটাকে আমরা প্রসেসে রেখেছি এবং সেটা আগামী দিনেই হয়তো আগামীকালই হয়তো আমরা দিয়ে ছেড়ে দেবো কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যেটা হচ্ছে যে আমরা কর্মসাথিতে যে প্রকল্পে আপনি দিয়েছিলেন সেটা তো আমরা অনেক টাকা দিয়েছি ম্যাডাম কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেখানে পোর্টালটা আটকে যাওয়ায় আমরা আর কাজ করতে পারছি না এটা একটু এটা মিস্টার রাও প্লিজ টিক কেয়ার পোর্টালটা আটকে গেছে বলছে হ্যাঁ হ্যাঁ এমনি নদীয়া কোঅঅপারেটিভ ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো কাজ করে ওরা তা ম্যাডাম আরেকটা আপনার কাছে একটা দাবি করি যে দেখুন আমরা আমাদের পুঁজিটা আমাদের ডিপোজিটটা আমরা ঠিকমতো গভর্নমেন্টের ডিপোজিট আমরা পাই না বিশেষ করে আমার ব্যাংকের থেকে যে সমস্ত প্রাইমারি টিচাররা যারা আমাদের মায়না নেয় তারা যখন রিটায়ার করে তাদের রিটায়ারের বেনিফিটটাও আমাদের ব্যাংকের থেকে আসে না এইটা যদি আপনি দয়া করে একটু দেখেন তাহলে আমাদের পুঁজিটা আসে তাহলে আমরা তো সব বিষয় আমরা এগিয়ে যাচ্ছি সেই জন্যে আপনার কাছে এই অনুরোধটুকু করবো আর আপনি সব জানেন অভিজ্ঞতা আপনি সবই জানেন ঠিক আছে আর থাকবেন না একটা কথা বলি আপনাকে আমরা একটা প্রকল্প নিয়েছি যদি আপনি আমাকে আশ্বাস দেন আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে দুয়ারির সমবায় আমরা করব

কিন্তু দৃষ্টি আকর্ষণ করা মানেই যে সরকারকে করতে হবে সরকারের বাধ্যবাধকতা নেই আমি সেটা বলছি না যারা বলে এই ভাষাগুলো এটা জেনে রাখতে পরে বলে আপনি বলেছিলেন আমি বলিনি আপনি একটা প্রস্তাব করেছিলেন সেই প্রস্তাবটা আমি যখন করতে পারবো আমি বলবো ইয়েস যখন আমি পারবো না আমি বলো আমি পারছি না যখন আমার টাকা থাকবে তখন আমি বলবো করবো যেটা টেকনিক্যালি সাউন্ড হবে আমি বলবো করব যেটা পারবো না আমি কি করে আপনাকে ইয়েস বলবো বলুন মিথ্যে কথা বলে তো লাভ নেই আর আমি ওই পলিটিক্স করি না আমি যতটুকু পারি আমি ততটুকু করি সমবায়ের তরফ থেকে আপনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি নানা রকম ভিশন নেন আপনার ভিশনটা আপনি কোঅপারেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলুন ডিএম এর সাথে কথা বলুন ডিএম কোঅপারেশন ডিপার্টমেন্টে কথা বলে নেবেন ম্যাম এখানে কোঅপারেশন দিয়ে এনআরএলএম কেসিসি ওয়াইসিসি অল অল আর ডুইং ভেরি ওয়েল ম্যাম সব জায়গায় ভালো ভেরি গুড থ্যাঙ্ক ইউ রিক্তা তোমার জেলা পরিষদ কেমন চলছে এত কোভিড গেল এত অসুবিধার মধ্যেও আমরা জেলা পরিষদে যতটুকু কাজ করতে পেরেছি যথেষ্ট করেছেন এবং জেলার বিভিন্ন দপ্তরে আমাদের সার্বিকভাবে অনেক উন্নয়নের কাজ হয়েছে আর আপনার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতার পরে আমাদের জেলায় এত কাজ কিছু হয়নি এবং প্রচুর কাজ হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে ছিলেন তার একটা দৃষ্টান্ত আমাদের শান্তিপুরের উপনির্বাচনে নদীয়া জেলায় নদীয়া জেলায় প্রচুর আর্টিজেন আছে হ্যাঁ হ্যাঁ নদীয়া জেলায় প্রচুর ঘরোয়া শিল্প যেটা তাঁত বলুন মাটি বলুন কাঁসা বলুন রেশম বলুন প্রচুর আছে মসলিন প্রথম আমরা এখানেই করেছিলাম মসলিন তীর্থ সে কৃষ্ণনগরের সরপুরিয়া থেকে শুরু করে কিছু বাকি নেই এইটাকে আরও ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাড়িয়ে আরও বেশি করে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করত আপনি দিদি আমাদের তাঁত শিল্পের সঙ্গে যে চিন্তাভাবনা নতুন করে নিয়েছেন খুব ভালো আর একটা কথা বলি আমরা যে বাচ্চাদের জামা কাপড় দিই সেই স্কুল চিলড্রেনদের সেই টোটালটা আগে আমরা বাইরে থেকে কিনতাম এবং হাজার হাজার কোটি টাকা খরচ হতো গভর্নমেন্টের বাইরে দিতে পার পাঠাতে হতো এখন আমরা ঠিক করেছি বাংলার টাকা বাংলাতেই থাকবে এবং এটা আমরা পাওয়ার তৈরি করে দেবো আমরা ইনসেন্টিভস দেবো পাওয়ার দরকার হলে একটু সিএসকে বলবে এটা একটু বলে দিতে এআরডির ব্যাপারটা বলে দিতে আর কি কি আমরা ইনভেস্ট করছি জাস্ট একটু বলে দিতে শান্তিপুর ফুলিয়াতে প্রায় দিদি দুশো তাতি মানে দুশো মেশিন আমাদের অ্যারেঞ্জমেন্ট একটা হয়েছে নমস্কার ম্যাডাম যেটা মানিনী মুখ্যমন্ত্রী বললেন টেক্সটাইল নিয়ে কাপড় নিয়ে একটা বড় একটা পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে ম্যাম এর মধ্যে যেটা অলরেডি কিছু বলেছে কল্যাণীতে ম্যাম যেটা আছে আমাদের অলরেডি টেক্সটাইল পার্কে আমরা আর দিয়ে দিয়েছি অনেক অ্যাপ্লিকেশন ওগুলো চলে এসেছে এছাড়া যেটা আছে আমাদের যে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে পলিসি ছিল যেটা ম্যাডাম বললেন আগে মিনিমাম যে ল্যান্ড রিকোয়ারমেন্ট ছিল পনেরো একর এখন কমে পাঁচ একর হয়ে গেছে তো এখানে যারা চ্যাম্বার্স থেকে আছেন এখানে কিন্তু সরকারি জমি বা বেসরকারি জমি যে যাদের কাছে আছে পাঁচ একর মতো তারা যদি প্রস্তাব করে সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করতে পারবো এর মধ্যেই ম্যাম যেটা আছে আমরা যে পাওয়ার লুমসগুলো আছে পাওয়ার লুমস আমার মনে হয় অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি ওয়াইজে যারা যেখানে আমাদের লোকেরা আছে কোঅপারেশন করবে সেখানে আমরা একটা করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতেই পারি এবং সেখানে লোকাল সবাই পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ এখন তো পঞ্চায়েত সমিতি পনেরো টাকা পায় কারা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান আছেন হাত উটু একটু দেখি মুখগুলো পরিচিতই তো সবাই আছে সুতরাং আপনারা এখন কিন্তু পনেরো টাকা পাচ্ছেন আগে কিন্তু কিচ্ছু ছিল না পঞ্চায়েত সমিতির এটা অনেক ফাইট করে আমরা করতে পেরেছি টাকাটা যাতে ভালোভাবে খরচ হয় এটা আপনারা দেখবেন জেলা পরিষদকেও পনেরো টাকা দেওয়া হয়েছে টাকাটা যাতে কাজে লাগে মানুষের সেটা কিন্তু মাথায় রাখতে হবে কেমন বসুন বসুন হ্যাঁ আমি জানি হ্যাঁ মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় রাস্তা আলো জল ঠিক বলেছ

পাঁচ একর জমি গভর্নমেন্টেরও হতে পারে প্রাইভেটেরও হতে পারে সুতরাং পনেরো একর থেকে পাঁচ একর যেটা করে দিয়েছি সেখানে কি কি আপনারা করতে পারেন এটা আপনারা কিন্তু নিজেরা ঠিক করে সিনার্জিতে ভালো করে আলোচনা করবেন কেমন সিনার্জিতে সবাই থাকবে হ্যাঁ আর আপনারা ডিএমকেও দিয়ে দেবেন এগুলো এছাড়া ম্যাম যেটা আছে যেটা আগেই রাজ্য সরকার করেছে হ্যান্ডলুম সেক্টরটাকে উৎসাহ দেওয়ার জন্য পুরো যেটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যেটা আমরা ধুতি শাড়ি লুঙ্গি যেটা কেনা হয় তিন বছরে আগাম আমরা অর্ডারটা দিয়ে দিই সেটা ম্যাম আবার তিন বছরে আবার অর্ডার দেওয়া হয়েছে তাঁতিদের আমরা তিন বছরের অর্ডার একসাথে দিয়ে দিই আবার তিন বছর যে শেষ হয় তখন আবার তিন বছরের অর্ডার দিই সুতরাং ডিম তৈরি করুন ডিম সরকার কিনে নেবে তাঁতিরা তা আমরা তিন বছর অর্ডার দিয়ে দিচ্ছি জামা কাপড়ের অর্ডার আমরা দিয়ে দিচ্ছি সুতরাং আমি বিক্রি করতে পারছি না এই কথা বলবার জায়গা নেই এতটা প্রোটেকশন দেওয়ার পরেও যদি ভালো করে আপনারা কর্মসৃষ্টি করতে না পারেন তাহলে আমার কিছু বলার নেই এটা কর্মসৃষ্টি করতে হবে একটু উৎসাহী হয়ে কাজ করতে হবে এর মধ্যে এখানে নদিয়াতে পাঁচশো এরকম পাওয়ার লুম আছে যাদেরকে আমরা উন্নত ধরনের পাওয়ার লুমের আমরা সাহায্য করতে পারি ম্যাম একশো আশিটা এরকম প্রপোজাল অলরেডি এসে গেছে তো আর যেটা আমি রিকোয়েস্ট করব এখানে যারা এমএলএসরা আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন কর্মদক্ষরা আছেন জেলা পরিষদ মেম্বারস আছেন এইরকম পাওয়ার লুমসগুলোকে গুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে ডিএম দের কাছে লিস্ট আছে ভিডিও দের কাছে লিস্ট আছে তাদেরকে একটু উৎসাহ দিয়ে আমাদের কাছে প্রপোজাল পাঠালে তাদের যে যে পাওয়ার লুম ব্যবহার করে সেটাকে উন্নত ধরনে পাওয়ার লুমে আমরা দেখো একটা জেলা ডিএম যদি ইনিশিয়েটিভ নেয় একটু লোকের সাথে কথা বলে

আমরা দুশো কোটি টাকা ইনভেস্ট করছি কোথায় কোথায় করছি আমি জাস্ট ম্যাম তাড়াতাড়ি বলে দিচ্ছি একটা লেয়ার বার্ড ফার্ম হচ্ছে কল্যাণীতে সেটা হচ্ছে চল্লিশ কোটি টাকা তারপরে পোলট্রি ফিড প্লান্ট হচ্ছে একটা সেটা হচ্ছে একশো কোটি টাকা তারপরে আছে বায়োমিথেনেশন প্লান্টস হচ্ছে তিনটে প্লান্ট হবে পঁচাত্তর কোটি টাকা ও তারপরে পোলট্রি মিট প্রসেসিং প্লান্ট হবে বাহাত্তর কোটি টাকা এই টাকাটা খরচা করলে ম্যাম আমাদের প্রচুর এখানে ডিম উৎপাদন হবে লেয়ারটা হবে সেটা আমরা সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে সেটাকে বিলি করছি সেলফ হেল্প গুলোকে সেখানে ম্যাম আমাদের এই জেলাতেই কুড়ি লক্ষ মানুষ ম্যাম কর্মসৃষ্টি হবে নেক্সট থ্রি ইয়ার্সে এটা যদি সুন্দরভাবে করা যায় সেটা আমি রিকোয়েস্ট করব। যেখানে যেখানে সেলফ সেলফ হেল্প গ্রুপ আছে যারা পোলট্রির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে চিহ্নিতণ করা হয়েছে এর মধ্যে যুক্ত নেইও আমি তো ছেলেদেরও সেলফ হেল্প গ্রুপ করতে বলেছি এছাড়াও ম্যাম এখানে একটা কিষান মিল্ক ইউনিয়ন ছিল খুব ভালো চলছিল কোনো কারণে সেটা আছে দু তিন বছর থেকে ভালো কাজ হচ্ছে না ম্যাম এখানেও যেটা আছে ম্যাম ওদের দশ হাজার মতো ফার্মার্স যুক্ত আছে যারা দুগ্ধ গরুগুলো রাখে দুধ সংগ্রহ করে তারপরে প্রোডাকশন চিলিং গুলো আছে ম্যাম এখানে ম্যাম এক হাজার মানে বারো হাজার লিটার প্রতিদিন ম্যাম সংগ্রহ হতো এখন কমে এসেছে পাঁচশো লিটার তো সেটাকে ম্যাম আমরা ধরেছি এদের একটা ডেরি প্লান্টও আছে ম্যাম কুড়ি হাজার লিটার পার ডের ক্যাপাসিটি আছে তারপরে একটা চিলি চিলিং ইনফ্রাস্ট্রাকচার আছে ম্যাম ষাট হাজার লিটারস পার ডে এখানে আমাদের রাও সাহেব সঙ্গে ম্যাম কোঅপারেটিভ ডিপার্টমেন্ট সঙ্গে কথা বলে আমরা একটা প্ল্যান তৈরি করেছি এটাকে পুরো আবার বাংলা ডেরি মধ্যে ম্যাম নিয়ে আসা হবে ও তারপরে এখানে যে যেরকম আগে কাজ করতো তার থেকেও আর বেশি উন্নত লেভেলে নিয়ে যাওয়া ম্যাম এছাড়া এছাড়া যেটা আছে বাংলা ডেরি এখন সমস্ত যেটা আমাদের মিল্ক ইউনিয়ন আছে সমস্ত যে দুধ সংগ্রহ করা হয় সেটা একটা বাংলা ডেরি ব্র্যান্ড হিসাবে বিলি বিক্রি হবে শুধু দুধ না দুধ দহি ঘি অন্যান্য যে যাবতীয় সামগ্রী আছে সেটাও এটা করতে গেলে আমাদের ব্লকে ব্লকে কিন্তু বুথ হচ্ছে তারপরে পথ সাতিতে আমাদের বাংলা ডেরির বুথ হবে আর তারপরে আছে কর্মতীর্থগুলো যেটা আছে সেখানেও একটা বুথ হবে সেখানে অনেক ছেলেমেয়েরা কিন্তু কাজ পেতে পারেন ও সেই বুথ থেকেই আমরা কিন্তু শুধু দুধ ও দুধ যাবতীয় জিনিস নেই অন্য জিনিসগুলো আছে সেলফ হেল্প গ্রুপে যে তৈরি করার জিনিস তারপরে মিট প্রসেসিংয়ে যে মিটগুলো আছে সেটা এখান থেকে আমরা কালেক্ট করে ওখানে হ্যাঁ তো এটা আমি রিকোয়েস্ট করব আমাদের অলরেডি ম্যাম প্রোপোজাল এসছে এখানে বুথ তৈরি করা বাংলা ডেরি বুথ করা সেটা আমরা ফ্র্যাঞ্চাইজি মডেলে আমাদের যেই যারা শিক্ষিত ইউথগুলো আছে ম্যাম তারা তাদেরকে আমরা এটা তাদেরকে দিয়ে এটা পরিচালনা করব। তো ভালো কর্মসংস্থার সৃষ্টি হবে এছাড়া যেটা আছে আমাদের বাংলা সহায়তা কেন্দ্র ম্যাম সলিম আছে এখানে আমরা বাংলা সহায়তা কেন্দ্রকে একটা আগে কিন্তু মিউনিসিপ্যালিটিগুলোতে বাংলা সহায়তা কেন্দ্র ছিল না সে বাংলা সহায়তা কেন্দ্র করা হয়েছে তারপরে অন্য অন্য জায়গায়ও যেটা বাংলা সহায়তা কেন্দ্রকে আমরা দুজন করে দেওয়া হয়েছে দুজন ডেটা এন্ট্রি অপারেটর করা হয়েছে ও তারপরে যেটা আছে একটা যেটা ম্যাম আমরা কি হয় ডিজিটাল ওটা না ই ওলেট ই ওয়ালেট ম্যাম ই ওয়ালেট আপনার ম্যাম কোন ট্যাক্স কালেক্ট ফি কালেকশন হতো না ওখান থেকে টাকাও বিলি হতো না সেটা ম্যাম আপনি অ্যাপ্রুভ করেছেন সেটাও চালু করা হয়েছে তো বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে নানারকম বিষয়গুলো যেটা ম্যাম বললেন প্রচুর কাজ হাতে নেওয়া হয়েছে দশ বছরের প্রচুর কাজ চলছে এরকম কোনো পরিবার নেই যাদের কাছে কোনো পরিষেবা যায়নি সহায়তা কেন্দ্রটা বিডিও দেব দেখে রাখতে হবে আই দেখে রাখতে হবে মাঝে মাঝে ভিজিট করতে হবে ডিএমকে এস ডি ওদের এটা মাঝে মাঝে সিস্টেম করে চেক করতে হবে বিএসকে পুরো প্রোটেকশান দিতে হবে তারাই পাবলিকের কাজটা করবে বাংলা সহায়তা কেন্দ্র মানে বাংলার যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো সম্বন্ধে কোথায় যেতে হবে কোথায় কাগজ পাওয়া যাবে কি করে কাগজ পাওয়া যাবে কি করে কাজটা হবে এইভাবে প্রোজেক্টটা করা হবে সুতরাং বাংলার সহায়তা কেন্দ্র হচ্ছে বাংলা সরকারের একটা কেন্দ্র যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কম্পিউটার জানা ছেলে মেয়েদের এবং তারাই কাজটা করছে এটাকে ইম্পর্টেন্স দিতে হবে এবং মাঝে মাঝে বিডিওদের একটুখানি ভিজিট করতে হবে ম্যাম ওরা অলরেডি ম্যাম আমরা একটা স্ট্রাকচার করেছি ওরা যাচ্ছে ওয়ানটি টু সেন্টার এই জেলাতে ম্যাম গত মাসে পাঁচ লাখ থেকে বেশি আমরা ওখানে হিটস পেয়েছি স্যার অ্যাপ্লিকেশন গুলো প্রসেস হয়েছে বাংলায় যখন থেকে আমরা এটা নিয়েছি হাতে যেটা আরো আপনি যেটা করলেন ম্যাম ডেটা এন্ট্রি অপারেটর এক কোটি থেকে বেশি সার্ভিসেস এখান থেকে দেওয়া হয়েছে আরও সম্ভাবনা রয়েছে ম্যাম মানুষ কাছে অনেক জিনিস আমাদের যারা দিচ্ছি পরিষেবা সে ইনফরমেশনটা যাচ্ছে না এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পরিষেবাও দেব তাদের কাছে ইনফরমেশনটাও ম্যাম ডিসেমিনেট করি ইনফরমেশন চাইবে না বাংলা সহায়তা কেন্দ্রকে তোমরা পাঠাবে কারণ এমএলএদের কাছে এলো আমি করতে পারবো না এটা বলার তো কিছু নেই আগে তো আমরা একটা পেশেন্টও এই করতে পারতাম না আজকে রেশন ফ্রি খাদ্য ফ্রি রেশন ফ্রি স্বাস্থ্য ফ্রি এডুকেশন ফ্রি চাষের জন্যই সাহায্য কম তো বসো না জানি আমি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত কিছু করা হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট ফ্রি আর কি আছে বাদ বাকি আর তো কিছু নেই তাছাড়াও নানারকম জয় বাংলা জয় জহর পেনশন থেকে শুরু করে আপনারা জানেন যে প্রচুর দেয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট ক্লিয়ারেন্স থেকে শুরু করে সব কিছু এখন করা হচ্ছে পাট্টা দেওয়া থেকে শুরু করে কোথাও কিছু কাজ বাকি নেই এইটাকে ধরে রাখতে হবে যার যা কাজ এবং লাইন ডিপার্টমেন্টেও যারা আছেন তারা খুব ইম্পর্টেন্ট আমি তাদেরও অনুরোধ করবো ভিডিওদের সাথে সাথে আপনারাও আপনাদের কাজগুলো এর সাথে কোয়ার্ডিনেশান করে আপনারাও কাজগুলো ঠিকমতো করবেন যাতে মানুষ তার সহযোগিতা থেকে বঞ্চিত না হয় আর আইসিদের বলবো একটু বেশি করে মোবিলিটি বাড়ানো নাকা চেকিং বাড়ানো আপনার বাংলাদেশ বর্ডার আছে করিমপুর থেকে শুরু করে আপনাদের সেগুলোর দিকে নজর রাখা বিএসএফ যাতে এলাকায় গিয়ে কোনো রকম আপনার পারমিশন ছাড়া কোনো কিছুতে জড়িয়ে পড়তে না পারে সেটাও দেখতে হবে বিএসএফ বিএসএফের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট মানুষের ওপর কোনো অত্যাচার হোক এটা আমি কখনোই সহ্য করব না ইস্কনের মন্দিরটার কি খবর

ইসকন আছে সব কিছু আছে তিনটে সার্কিট এরা অলরেডি দিয়েছে সেটা আমাদের চালু হয়ে যাবে আর ওরা কিছু জেটি টেটির জন্য বলেছে মায়াপুর থেকে সেটা আমরা ম্যাম দ্যাট প্রপোজাল দেখেন শান্তিপুর থেকে নবদ্বীপ নবদ্বীপ ধাম হ্যাঁ এই রকম ভাবে একটা প্রোগ্রাম ভালোভাবে করতে পারো কারণ শান্তিপুরটা আমরা তো কানেক্ট করে দিচ্ছি ব্রিজের সাথেও সুতরাং বর্ধমানের ওদিকের মানুষ এদিকে আসতে পারে কাল্লা টেম্পল গুলো আছে ওটার সাথে শান্তিপুর নবদ্বীপ ধাম এই পর্যন্ত গেলে ইসকন থেকে শুরু করে হ্যাঁ আচ্ছা প্রেসের কিছু বলার আছে প্রেস মিডিয়া হ্যালো নমস্কার দিদি হ্যাঁ নদীয়া জেলার সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সব উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের কৃষ্ণ নদিয়াতে দুটো ক্লাব আছে এক হচ্ছে কৃষ্ণনগর প্রেস ক্লাব আর কল্যাণী প্রেস ক্লাব এবং প্রশাসন আমাদের সবসময় সহযোগিতা করে এবং টি সালিম সাহেব যখন ছিলেন তখন আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবকে একটা ঘর দিয়ে গিয়েছিলেন তিনি এখনও সেই ঘরটি আছে এবং কল্যাণীতেও প্রশাসনই দিয়েছে একটা ঘর ওদের তো মোটামুটি আমাদের একটাই কথা এখন অনেক ভুয়ো প্রেস যাদের আমরা চিনি না তারা কিন্তু রাস্তায় স্টিকার লাগিয়ে ঘুরছে এর আগেও আমরা প্রশাসনকে জানিয়েছিলাম তবে এই ব্যবস্থাটা একটুখানি যদি করা হয় ক্রস চেক করতে হবে এমনি জেলায় ছোট ছোট রিপোর্টারও থাকে তাদের হস্টাইল না করে একটু জেনে নিতে হবে যারা প্রেসের গাড়ি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কি সত্যি প্রেস কারণ আজকাল ডিজিটালের নামে ইউটিউবের নামে অনেকে প্রেস লাগিয়ে ঘুরে বেড়ায় তাকে লিখতে হবে ইউটিউব এই কোম্পানি তার কারণ হচ্ছে এটা গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকা দরকার কারণ যাতে কেউ কোনো কাজ খারাপ কাজ না করতে পারে প্রেসের সুযোগে আপনারা জানেন ভারতবর্ষে যত ঘটনা ঘটেছে ম্যাক্সিমাম প্রেসের কার্ড লাগিয়ে অথবা ভিআইপিদের লাল গাড়ি লাগিয়ে এগুলোর নজর রাখতে হবে অনেকে লাল আলো জ্বালিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে এটা নিষিদ্ধ নীল আলো নীল আলো যাদের জন্য বরাদ্দ তারা চলবে তাছাড়া কিন্তু হয় না সুতরাং এগুলোর দিকে কিন্তু পুলিশকে নজর রাখতে হবে এবং আমি ডিজিকে বলবো যে এটার ব্যাপারে টেক কেয়ার করাটাও খুব জরুরি এসপিদের খবর কি কি। রিপোর্ট

রেকমেন্ড করে সার্ফ মার্কিকে পাঠাবে ও যেহেতু ল্যান্ড ডিপার্টমেন্টে আছে তারপরে আমরা ও মার্কি এগুলোকে আইডেন্টিফাই করে ক্যাবিনেটে পাঠাবে আমরা তো ক্যাবিনেট থেকে দেখে নেব ম্যাডাম আমাদের প্রেসের একটা বড় সমস্যা এই জেলায় আমরা জেলা প্রশাসনের সঙ্গে ঠিক সংযোগ রক্ষা করে বিভিন্ন ডেভেলপমেন্টমূলক খবর পেতে চাই আর কি অর্থাৎ এইগুলো পেতে আমাদের খুব অসুবিধা হয় এমনকি পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও অনেক সময় আমরা ব্রিফিং চাইতে গেলে কোনো কিছু ব্যাপারে সেইগুলো আমরা পেতে আমাদের খুব অসুবিধা হয় এইটা যদি একটু লক্ষ্য করেন আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের খুব কাছে দিগনগর গ্রাম এই গ্রামে চৈতন্যদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গ্রামটা একটা সম্ভাবনাময় জায়গা রয়েছে ট্যুরিস্টের ক্ষেত্রে এখানে একটা বিশাল দিঘি আছে সেই দিঘিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা কবিতা এখনও লোকসাহিত্যে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ানো হয় পাশাপাশি এই গ্রামের চতুর্দিকে অন্তত ছটা রেলওয়ে স্টেশন আছে এটা সম্ভাবনাময় জায়গা এইটা যদি আপনি সার্কিট ট্যুরিজে দিকনগরকে অন্তর্ভুক্ত করেন খুব ভালো হয় এবং আরেকটা সুবিধা হচ্ছে এই দিকনগরের পাশ দিয়ে গেছে বারো নম্বর জাতীয় সড়ক আর আপনি এইখানে যে ন্যারোগজ রেলটা ছিল সেই ন্যারোগেজ স্টেশনের একটা দ্বিগনগর স্টেশন আছে সেইটা আপনার হাত দিয়েই বটগেজে রূপান্তরিত হয়েছে অর্থাৎ এখানে মানে পর্যটন সম্ভাবনাময় জায়গা এবং এইটা একটু উদ্যোগ নিলেই এখানে বহু অর্থ আসতে পারে বেকার যুবকদের কাজ হতে পারে এলাকার ডেভেলপমেন্ট হতে পারে এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার খুব কাছে কিন্তু ট্যুরিজম সেক্রেটারি নন্দিনী এটাকে রেকর্ড নোট করে নিয়েছে ওরা সার্ভে করে রিভিউ করে দেখবে ম্যাম এটা অলরেডি আমরা নিয়েছি যা প্রপোজাল পাঠিয়েছি ওতে আমরা অলরেডি দিয়েছি অলরেডি দিয়ে দিয়েছে ডিএম বলছে আর বিষয় হচ্ছে আমাদের এখানে বহু প্রেস রিপোর্টার আছে যারা বিভিন্ন কাগজের সঙ্গে এবং বৈদ্যুতিক মাধ্যমের সঙ্গে যুক্ত তারা অনেকেই পিএ কার্ডটা পাচ্ছে না অর্থাৎ সবারই যাতে পিএ কার্ডটা হয় তাহলে সুবিধা হয় যেরকম আপনি এই প্রশাসনিক সভাগুলোতে আসেন সেইখানে তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয় তাদের ঢোকার ক্ষেত্রে পিএ কার্ড এটা অ্যাক্রিডিয়েশন কমিটির ব্যাপার এটা অ্যাক্রিডিয়েশন কমিটির সাথে আপনারা কথা বলুন এটা তো আমরা করি না এটা অ্যাক্রিডিয়েশন কমিটি করে আর এর আগে সেলিম সাহেব যখন জেলা শাসক ছিলেন

এটা কিন্তু গুড প্রপোজাল একটা জেলার এসপি একটা ডিএম এর একটা ফেসবুক টুইটার তো থাকবে ফর দা ডেভেলপমেন্ট পারপাস আমারও আছে দিদি আমি প্রতিদিন কার মৃত্যু দিবস কার জন্মদিন দিবস এটা তো আমিও করি এখানে একটু দাও দাঁড়াও একটু দাঁড়াও থ্যাঙ্ক ইউ এবং ওরা যখন বলছে ভলান্টিয়ার দিদি ওকে নোট করে নি ওকে দায়িত্ব দাও হ্যাঁ দিদি একটা বিষয় একটু বলার ছিল প্লিজ এক সেটা হচ্ছে যে আমাদের খবর করতে গিয়ে কখনো কখনো প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগের সমস্যা তৈরি হচ্ছে আমরা প্রশাসন বা পুলিশের কাছ থেকে সঠিক তথ্য সঠিক সময় পাচ্ছি না এবং সেটা আমরা কিন্তু বলছি না অ্যান্টি কোনো খবরের ক্ষেত্রে বা অন্য কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ক্ষেত্রে আমরা আমরা কিন্তু পাচ্ছি না এইটা এটা আমাদের সকলেরই এই সমস্যাটা হচ্ছে এটা আমি বলে দিয়েছি অলরেডি ওদের একটা করে স্পোক্স পারসন করার জন্য যাকে সেরকম কোন খবর হলে দেখো সব খবর তো গভর্নমেন্ট দিতে পারে না সেরকম কোন খবর ডেভেলপমেন্টের খবর থাকলে ডেফিনেটলি দে ক্যান ব্রিফ এটা ডিআইসিও দরকার হলে কোয়ার্ডিনেট করে নেবেন উই দ্য এসপি অ্যান্ড ডিএম ঠিক আছে ম্যাডাম শান্তিপুর বিধানসভার উপনির্বাচন তাতেও কিন্তু আমাদের প্রেস ব্রিফ করে কিছুই জানানো হয়নি কতজন পুরুষ ভোটার মহিলা ভোটার নতুন কে এসছে বা কে কে বাদ গেছে এ বিষয়ে কিন্তু আমাদেরকে প্রচন্ড অন্ধকারে রাখা হচ্ছে এগুলো তো ইলেকশন কমিশনের ব্যাপার ভাই এটা আমাদের ম্যাটার নয় এটা তোমাদেরও বুঝতে হবে তোমরা সাংবাদিক যারা হচ্ছে তাদেরও বুঝতে হবে কোনটা তোমাদের ম্যাটার আর কোনটা কার ম্যাটার এটা ইলেকশন কমিশনের ম্যাটার এবং ম্যাডাম জেলার কোন পদাধিকার কেউ রিসিভ করেন না এটা কিন্তু একটু ম্যাডাম দেখা উচিত প্লিজ সবাই কি সবসময় ফোন রিসিভ করতে পারে এখন ফোনে আমি সকালবেলা ঘুমতে করতে দেখি আমার হাজারটা মেসেজ এসছে এই রিপ্লাই হাজারটা মেসেজ সঙ্গে সঙ্গে আমার এক ঘন্টা চলে যায় শুধু মেসেজ রিপ্লাই দিতে আপনাদেরও বুঝতে হবে যেগুলো প্রয়োজন আর মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব নয় কারণ আপনি পাঁচ লাইন লিখছেন আমাকে পঞ্চাশ লাইন লিখতে হবে আমি আপনাকে লিখে উত্তর দেবো না আমি অন্য কাজটা করব। টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্পোক্স পার্সন রেখে দেবে তারা দেখে নেবে নমস্কার ম্যাডাম আমি নদীয়া জেলা ক্ষুদ্র পত্র পত্রিকার পক্ষ থেকে বলছি এটা একটা আসে শান্তনু প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে একটা করে এ দিয়ে দেবে যে একদম হ্যাঁ তাদের একটা স্পোক্স পার্সন থাকবে সাংবাদিকরা কিছু জানালে তারা একটা ফেসবুকে বা টুইটারে দিয়ে দেবে সুতরাং সেখান থেকে সবাই তুলে নেবে সবাইকে জনজনে বলবতো দরকার নেই আর ইম্পর্টেন্ট কিছু হলে সে নিজের প্রেসকে বিপিং করে দেবে অ্যাজ পার এসপি ভারসান নিজের ভারসান যেন না করে আবার নমস্কার ম্যাডাম আমার একটা ছোট্ট বক্তব্য ছিল সেটা হচ্ছে আমি নদিয়া জেলা ক্ষুদ্র পত্রপত্রিকার পক্ষ থেকে বলছি আমরা খুব অস্তিত্বের সংকটে ভুগছি সরকারি বিজ্ঞাপনগুলি যদি আগে যেরকম পাওয়া যেত

নদীয়া জেলা আমার মনে হয় জেলা পরিষদের ঠিকই আছে কোনো অসুবিধে নেই থ্যাংক ইউ বসুন বসুন মহিলারাও অনেক আছে ম্যাম একটি কথা বলবো আপনি যে সমস্ত সরকারি প্রকল্প চালু করছেন আমরা সত্যি বাংলার মানুষ খুশি

কোনো স্কিমে সাংবাদিকদের এক্সক্লুড করা হয়নি আপনি সাংবাদিক হিসেবে ওখানে যাবেন অ্যাজ এ কমন পাবলিক হিসেবে যাবেন গভর্নমেন্ট যে ফেসিলিটিসগুলো দিচ্ছে আপনি সব পাবেন আর সাংবাদিকদের পেনশনও এখানে আছে পশ্চিমবাংলায় চালু আছে আর মাভই কার্ডটা স্বাস্থ্যসাথীতে চলে যাবে সব ছোট বড় এখানে কোনো ভেদাভেদ নেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা সবাই চলে যাবেন পঞ্চায়েত সমিতির কাজকর্ম সব ঠিক মতো চলছে কোনো প্রবলেম নেই তো এখন থেকে আপনারা টাকা পাচ্ছেন একটা সম্মান পাচ্ছেন সুতরাং কাজগুলো ঠিক মতো দেখে নিতে হবে কেমন বিডিওরা একশো দিনের কাজ বসুন আপনারা বিডিওরা একশো দিনের কাজ ঠিক মতো করছেন রানাঘাটের বিডিও একশো দিনের কাজ কত দিন হয়েছে ভাই আর একটু বাড়াতে হবে দু মাস এখনো টাইম আছে ম্যাডাম করিমপুরের ভিডিও কতদিন হয়েছে একশো দিনের কাজ আচ্ছা তখন নদী এটা দেখছি মুর্শিদাবাদ থেকে গিয়ে আছে আমাদের কালিয়া আমাদের কালীগঞ্জের ভিডিও কতদিন হয়েছে একশো দিনের কাজ ফর্টি নাকাশিপাড়া নাকাশিপাড়া কদিন হয়েছে উনচল্লিশ পয়েন্ট

রিফুজি অধ্যুষিত এলাকা এবার ম্যাডাম আমি গ্রামে গ্রামে ঘুরেছি এবং যারা কাজ চেয়েছে এই কোভিড পিরিয়ডে তাদের সবাইকে আমি কাজ দিয়েছি ধুবুলিয়া হসপিটালটা আমরা কিছু করছি নারায়ণ কোটা কি হলো টেন্ডার বারবার ফেল হচ্ছে যারা দায়িত্ব নিয়েছিল করেনি ধুবুলিয়াটাকে অনেক কিছু করা যেতে পারে অনেকটা জায়গা আছে হাসপাতালে ঠিক আছে ম্যাডাম ওখানে আমরা আর আরেকটা অ্যারেঞ্জমেন্ট ট্রমা সেন্টারগুলো করে দেব ম্যাডাম দেখে নাও হ্যাঁ দেখে নিচ্ছি ম্যাডাম এটা বেড়ে যাবে অসুবিধা কিছু হবে দুমাস বাকি আছে হ্যাঁ ম্যাডাম আমি কৃষ্ণগঞ্জ বারো হাজার ফ্যামিলিকে কাজ দিয়েছি আমার অ্যাভারেজটা থার্টি টু আছে এখনো না টেন পার্সেন্ট লেবার বাজেট বাকি আছে ওটা আরো বেড়ে যাবে মানে নবদ্বীপ নমস্কার ম্যাডাম আমি সাতচল্লিশ দিন দিয়েছি আর দুদিনের মধ্যে ফিফটি ক্রস করে দেবো রানাঘাট ওয়ান তেতাল্লিশ দিন করে দিতে পেরেছি রানাঘাট টু ম্যাডাম এখনও পর্যন্ত আমরা চল্লিশ দিন দিয়েছি মার্চের মধ্যে আমরা এটা পঁয়ষট্টিতে নিয়ে যাব ম্যাডাম চাপদা নমস্কার ম্যাডাম ফর্টি থ্রি দিয়েছি ম্যাডাম কল্যাণী নমস্কার ম্যাডাম আমরা ছত্রিশ দিন করে দিতে পেরেছি ম্যাডাম আমরা যেটুকু সময় বাকি আছে তার মধ্যে আমরা পঞ্চাশ ক্রস করে যাব হ্যাঁ দেখে নিন ঠিক আছে ম্যাম এগুলো দেখে নিলে অনেকটা সুবিধে হয় ম্যাম জেলা জুড়েও আরাউন্ড ফর্টি আছে ম্যাম আমরা টার্গেট নিয়েছি সেভেন্টি করে নমস্কার ম্যাডাম আমার চল্লিশ চল্লিশ দিন হয়েছে পার্সেন্টেজ আমি এটা এই ইয়ারের মধ্যে পঞ্চাশের উপর করে নেব ভেরি গুড এটা নদীয়া তো একশো দিনের কাজটা ভালোই করেছে যতটা পেরেছে কোতোয়ালি না ঠিক আছে এগুলো তো আইসি আইসিটা মতো করছেন আইসি কোতোয়ালি থানার কে আছেন নমস্কার ম্যাডাম আমি রক্তিম চ্যাটার্জি আইসি কোতোয়ালি বলছি রানাঘাটের ওসি সঞ্জীব সেনাপতি নমস্কার ম্যাডাম আমি আপনার এলাকার খবর কী ঠিক আছে ম্যাডাম বিমান বৃদ্ধা চাকদা নমস্কার ম্যাডাম এলাকার খবর কি চাকদা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল চাকদা গয়েশপুর হচ্ছে না তো গয়েশপুরটা কল্যাণী পিএস জুডি ডিকসেন্সার হ্যাঁ জানি আমি আর চাকদাটা এখন সিচুয়েশন ঠিক আছে টুরিস্ট হলেও বর্ডার টু বর্ডার নিজেকে রাখতে হবে হ্যাঁ ওটা আমরা দেখি ম্যাডাম ওটা ঘাটা করলেনই পাশাপাশি চাকদা গয়েশপুর হরিণঘাটা করলেনি নিজেরা নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন রাখেন তো হ্যাঁ ম্যাম আমরা নিজেরা একসঙ্গে করি চারিদিকে অশোক তরু মুখার্জি এবং অনির্বাণ বাসু ওদিকে বিমান মির্ধা আর এদিকে সঞ্জীব সেনাপতি কোয়ার্ডিনেশন আছে তো একদম ম্যাম আমাদের টাইম টু টাইম নিজেদের মধ্যে যোগাযোগ রেখে আমাদের এসপি সাহেবের নির্দেশ মতো আমরা করি ওখানে অমিহতস রয় ও ঠিক আছে ধানতলা এখন আর কোনো প্রবলেম নেই তো না ম্যাম কোনো প্রবলেম নেই বানিদা কোনো প্রবলেম আছে আপনার শরীর ঠিক আছে মুকুন্দ চক্রবর্তী হাসখালি নমস্কার ম্যাডাম এমনি হাসখালির অবস্থা সব ঠিকই আছে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট সামানো হয়েছিল সেটা আমরা সামলে নিয়েছি সেফ ড্রাইভ সেফ লাইফ চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ একদম প্রতিদিনই চলছে সেফ ড্রাইভ সেফ লাইফে আরও আমরা অনেক পরিকল্পনা মাথায় নিয়েছি সেগুলো ঠিক ঠিকভাবে করে নেব লালটু ঘোষ শান্তিপুর ওসি নমস্কার ম্যাডাম সব ঠিকঠাক আছে ম্যাডাম সেফ ড্রাইভ সেফ লাইফ চলছে হ্যাঁ ম্যাডাম চলছে এবং আগামী দিনে স্যার আরও আমরা অনেক প্রোগ্রাম কর্মসূচি নিয়েছি সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। সোমনাথ দাস গঙ্গা আমাদের গাংনাপুর ওসি নমস্কার ম্যাডাম সুমন দাস গাংনাপুর ওসি বলছি ম্যাডাম গাঙ্গনাপুর ঠিক আছে একদম ম্যাডাম ওখানে যে গন্ডগোল টন্ডগোলগুলো ছিল সেগুলো কমেছে একদম ম্যাডাম সব ঠিক আছে কোনো প্রবলেম নেই ম্যাডাম তাহেরপুর অভিজিৎ বিশ্বাস নমস্কার ম্যাডাম তারপর তো এখন ঠিকঠাকই আছে ম্যাডাম আর মুনমুন চৌধুরী রানাঘাট উইমেন পেস নমস্কার ম্যাডাম আমরা মেয়েদের একটা ব্যাটালিয়ান করে দেবো বিশেষ করে মিউনিসিপ্যালিটি এলাকাগুলোতে কলকাতায় যেমন উইনার্স ব্যাটালিয়ান আছে সেরকম আমরা জেলায় জেলায় দশটা করে বাইক বা স্কুটি দিয়ে মেয়েদের একদম পুরো এলাকা এলাকা তারা করে টহল দেবে এটা আমি ডিজিকে বলেছি অলরেডি এটা কাজে লাগাতে অলরেডি সব এসপি কে জানানো হয়ে গেছে ম্যাডাম উইদিন 10 ডেজ দে উইল পুট ইট ইন প্লেস ইন কৃষ্ণনগর রানাঘাট এন্ড কল্যাণী থ্যাংক ইউ নবদ্বীপ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন যিনি বলুন বলুন অনেক পুরনো মানুষ আপনি বলুন নমস্কার হেরিটেজ সিটি ঘোষণার ফলে নবদ্বীপের মানুষ খুব খুশি এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট নবদ্বীপের মানুষ পেয়েছে আমরাও কৃতজ্ঞতা জানাচ্ছি একটা কিছু বাইপাস রুট ছিল আমার দিন আপনিই স্যাংশন করেছিলেন মানে এই গত ছ বছর আগে চোদ্দো সালে সেটা এখন পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে ম্যাডাম একটু যদি দেখেন ভালো হয় আর আমার স্টাফ প্যাটার্ন নবদ্বীপে একেবারেই বেহাল অবস্থা স্টাফ প্যাটার্ন আউট অফ ফোর এইট্টি ফোর ওয়ান হান্ড্রেড সিক্সটিন অ্যাট প্রেজেন্ট আচ্ছা আচ্ছা এখানে কি কোন সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠছে নবদ্বীপে বলা হয়েছিল আগে ম্যাম গবেষণা কেন্দ্র বা কিছু একটা ম্যাম বলছি ম্যাম নবদ্বীপে হেরিটেজ টাউন নিয়ে ম্যাম অলরেডি না হেরিটেজ টাউন না সংস্কৃতি কেন্দ্র যেটা একটা সংস্কৃতি এখানে তো অনেক সংস্কৃত টোল টোল আছে পড়ায় টড়ায় আমরা একটা কিছু ডিসিশন নিয়েছিলাম यस ম্যাডাম মেন সংস্কৃত গবেষণা কেন্দ্র নবদ্বীপে আপনি ঘোষণা করেছেন ফাউন্ডেশন সো লেভ করা হয়েছিল ম্যাম ওখানে তো ভিসি আছে দেখি হ্যাঁ ম্যাডাম ভিসি সংস্কৃত ইউনিভার্সিটি খানে আছে হ্যাঁ কোন্নেশ ইউনিভার্সিটি ভিসি নমস্কার ম্যাডাম আমি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রথমেই আপনি আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নেবেন ম্যাডাম আপনারই ড্রিম প্রজেক্ট ছিল ওখানে খুব সুন্দর করবেন সেটাই আমরা ঠিক করেছিলাম চেয়েছিলাম এবং ওটা এখন মানে আমি বলতে পারি যেটা আহ আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় ফার্নিচার প্রক্রুটমেন্টের ব্যাপারটা শুরু হয়ে যায় চৈতন্য দেবের নামে করা যায় খুব ভালো হবে চৈতন্য দেবের নামে আপনারা করুন এটা

আমি তো বলে গেলাম কিছু দাবি আমি বলে দিলাম তো আমার যেখান থেকে আমার নিশ্চয়ই কোনো প্রোগ্রাম আছে সেজন্য আপনাদের বলছি আপনারা মনে রাখুন মনে করুন যে আমি আজকেই করে দিলাম

আমরা সব হ্যাঁ আসছে ম্যাম সাড়ে ছশো স্টুডেন্ট নিয়ে আমরা অফলাইন ক্লাস শুরু করেছি কৃষ্ণনগর ওমেন্স কলেজে কৃষ্ণনগর ওমেন্স কলেজের প্রিন্সিপাল স্টাফ সবাই আমাদের ভীষণভাবে হেল্প করছেন স্যার ম্যাম আমাদের এম স্যার শ্রী বিশ্বাস জয়ন্ত সাহা এবং পৌরসভা থেকে সভাধিপতি সবাই আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ডিএম সবাই আমাদের ভীষণভাবে হেল্প করছেন ইউনিভার্সিটিটা দাঁড় করানোর জন্য ম্যাম আমরা আপনার ওটা কোথায় গেল ওই যেটা গুরুটা ওই ঠাকুর ঠাকুর ইউনিভার্সিটির ক্যাম্পাস সেটার কি পর্যায়ে আছে

ভীষণভাবে উপকৃত হয়েছে সবাই খুব খুশি ম্যাম না না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বসুন 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি কে দায়িত্বে আছে এখন ইলেকশন খুব শিগগিরই হবে সুতরাং প্রশাসকের দায়িত্ব থেকে কাজগুলো ভালো করে করবেন আর মহুয়া এখানে আমি একটা স্পষ্ট মেসেজ দিতে চাই কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই আমি সাজিয়ে গুজিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারকে দিয়ে দিলাম এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয় আর একই লোক চিরদিন এক জায়গায় থাকবে এটাও ঠিক মেনে নেওয়াটাও ঠিক নয় আর যখন ইলেকশন হবে পার্টি উইল ডিসাইড কে কন্টেস্ট করবে না করবে সুতরাং এখানে কোনো রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন রাখা উচিত নয় সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটা আমি বলে গেলাম কারণ আমার কিন্তু নলেজে আছে জয়ন্ত কে আছে মাঝে গন্ডগোল হয়েছিল কেন হয়েছিল যেটা ইউটিউবে সব দিয়ে বেড়াচ্ছিল হ্যাঁ দিদি একটা সাবোডেজ কাজ করছে যে আমি জানি কে করেছে না করেছে আমি আমি এনকোয়ারি করেছি পুলিশকে দিয়ে এবং আমি জানি হু ইজ হু ইজ দ্য পারসন বিহাইন্ড অফ দিস গেম এটা অ্যাকচুয়াল ঘটনা নয় এটা অ্যাকচুয়াল ঘটনা নয় ঘটনাটা ঘট ঘটানো সাজার সাজিয়ে ঘটানো হয়েছে এবং তারপর প্রেসকে দেওয়া হয়েছে এবং আমি এটা ক্রস চেক করেছি এডিজি ল অ্যান্ড অর্ডারের থ্রুতে এবং সিআইডির থ্রুতে এবং আই হ্যাভ গট দ্য আপনার আশীর্বাদ থাকলে দিদি সবাইকে মিলেমিশে কাজ করতে হবে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ অন্য মিউনিসিপ্যালিটি

সব ইউনিসিপ্যালিটি ইলেকশন আছে ভালো করে কাজ করুন ইলেকশন আমি দু এক মাসের মধ্যে করে দেবো ঠিক আছে ভালো করে কাজ করুন আর বিডিও যারা আছেন যারা দায়িত্বে থাকবেন বিশেষ করে পুর প্রশাসকদেরও হেল্প করতে হবে ডিএমদের কারণ ওখানে আরবান এরিয়া ডেঙ্গু ম্যালেরিয়া কোভিড থেকে শুরু করে জল আলো মানুষের অনেক কিছুর প্রয়োজন আছে সুতরাং ওই কাজগুলো যাতে ভালোভাবে হয় ওদের একটু হেল্প করে দেবেন বসুন হ্যাঁ বলুন প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা আমরা আজকে যে জল প্রকল্পটা এখান থেকে আপনি উদ্বোধন করলেন এই জন্য আমি তো বলে দিলাম দু সালের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে মানে এত গ্রামে মানে আমাদের বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে আর আরবান ডিপার্টমেন্ট পিএইচি নিয়ে আলাদা বসবে পিএইচি ওদের সাথে কথা বলে নাও ওদের তো একটা প্রোগ্রাম আলাদা আছে কিন্তু সেটা দেখে নাও আরবানেও যেন বাড়ি বাড়ি পৌঁছায় বিকাশ ভবনে আছে এই অবস্থায় রয়েছে बिकॉज ভবনে পড়ে আছে বলছে ডিপিআর টা এটা তোমার না মিউনিসিপ্যালিটি নমিনাল ডিপার্টমেন্ট খুলিল দেখে নাও হ্যাঁ ঠিক আছে দিদি ঠিক আছে হ্যাঁ যেটা হচ্ছে আমাদের ভ্যালুয়েশন বোর্ডের সার্ভেটা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওটা অ্যাপ্রুভ হয়নি বিশেষ জন্য এটা ওই ট্যাক্স এবং বাজেটের ট্যাক্সের জন্য এবং ট্রেডের জন্য বুঝেছি ওগুলো আফটার ইলেকশন হবে তার কারণ হচ্ছে যেহেতু এখনই এখন প্রশাসক আছে অনেক জায়গায় মিউনিসিপ্যালিটিগুলো ইলেকটেড হবে এবং এটা আমাদের পলিসির মধ্যেই আছে চিন্তা করার কোনো কারণ নেই এটা আমরা করে দেবো আফটার থ্রি ফোর মান্থস আর আরেকটা জিনিস দিদি আর আরেকটু দাবি রাখছি সেটা হচ্ছে আমাদের ওই ভ্যাটের জন্য ভ্যাটের জন্য যেটা জায়গা হয়েছে এ করা হয়েছিল সেটা এআরডির প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আটকে রয়েছে আমরা যদি ওই জায়গাটা আমরা পেয়ে যাই এটা দেখে নেবো এটা একটু দেখে ঠিক আছে দেখে নেবে কোথায় কোথায় কোনটা কুপার্সেরও তাই বলছে পড়ে আছে ডিস্ট্রিক্ট পার্টি দিয়েছে এ আর ডি ডিপার্টমেন্ট দেখে নিই একটু আর ডিপার্টমেন্ট এটা কুপার্স ক্যাম্পটা আর ডিপার্টমেন্ট উদ্বাস্তু দেখে নাও হ্যাঁ ঠিক আছে দিদি একটা সমস্যা একটু জানাচ্ছি রানাঘাটে রানাঘাটে আপনি বৈতরণী করে দিয়েছেন যারা奈川ে আনক্লিম বডিগুলো কলরিস সাবডিভিশন奈川 সাবডিভিশন আমাদের ওখানেই হয় ওটা একদম কেমনিতে হচ্ছে ম্যানুয়ালি ওটা যদি আগামী দিন একটু হয় একটু নজর যদি হয় ঠিক আছে বসুন মৌয়া তোমার কিছু বলার আছে ঠিক আছে উজ্জ্বল তো বলে দিয়েছে মুকুল কিছু বলবে আরে থেকে একটু বলবো চটপট আমি বলছি আমাদের 17 সালে একটা জল প্রকল্প স্যাংশন হয়েছিল সেটা পরবর্তীতে একটু পার্শ্ব ঠিকঠাক হয়নি বলে একটু ওটা হয়নি ঠিক আছে পরে দেখে নেবে চাকদা জল প্রকল্প দেখে নিও তো ঠিক আছে ওটা মিউনিসিপ্যালিটির মধ্যে পড়বে অমৃত প্রোগ্রামের মধ্যে খলিলকে দেখতে হবে তাহলে আজকে আপনাদের সবাইকে থ্যাংকস জানাচ্ছি মেনি মেনি থ্যাংকস আরও ভালো করে কাজ করুন আরও উন্নতভাবে সরকারকে উন্নততর সরকার নিয়ে আসুন কর্মসংস্থান তৈরি করুন নদীয়াতে সম্ভাবনা অনেক উজ্জ্বল অনেক কিছু দেয়া হয়েছে আরও দেওয়া হবে আগামী দিন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমি অ্যাডমিনিস্ট্রেশানকে নমস্কার জানিয়ে আপনাদের সকলকে অভিনন্দন সালাম পুনম জয় জহর সব ভালো থাকবেন খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ